আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, দ্যাট মিনস রেশিও অ্যানালাইসিস আলোচনা করতেছিলাম। এবং আমরা গত ক্লাসে ঢাকা বোর্ড 2019-এ আসা এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। তো আজকে আমরা নতুন আরেকটি বোর্ড সমাধান করব। আমাদের আজকের বোর্ডটা হলো রাজশাহী বোর্ড 2019। আমি জুইকে একটু অনুরোধ করব উদ্দীপকটা একটু পড়ার জন্য। সিয়াম লিমিটেডের এর নিম্নোক্ত তথ্যাবলী প্রদত্ত হলো। দায় সমূহ: শেয়ার মূলধন 2 লক্ষ, প্রদেয় হিসাব 30,000, ব্যাংক জমাতিরিক্ত 10,000, প্রদেয় নোট 5,000, বকেয়া বেতন 3,000। সম্পদ সমূহ: মজুদ পণ্য 60,000, প্রাপ্য হিসাব 20,000, হাতে নগদ 38,000, স্থায়ী সম্পদ 1,40,000। সারা বছরের বিক্রয়ের পরিমাণ 12 লক্ষ টাকা। কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রয় করে, নেট মুনাফার পরিমাণ 60,000 টাকা। ক, মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। খ, চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। গ, নেট মুনাফার অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যেটা সমাধান করব সেটা হলো আমাদের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করব। তো মোট মুনাফা এখানে দেওয়া নাই, এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 12 লাখ টাকা, বিক্রয় আছে 12 লাখ টাকা, ঠিক আছে। আর বিক্রিত পণ্যের ব্যয় আমাদের দেওয়া নাই, কিন্তু এটা বলছে যে বিক্রিত পণ্যের 20% হলো মোট লাভ, মানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা যা ধরবো তার 20% হলো মোট লাভ। ওকে, তাহলে আমরা আমরা এটা ইকুয়েশন দিয়ে করতে পারি, ইকুয়েশনের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। এটা অবশ্যই আমরা ইকুয়েশনের মাধ্যমে সমাধান করব, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা জানি মোট লাভের সূত্র কি, বলতো ফার্স্ট টাইম বলতো। মোট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমাদের বের হবে মোট লাভ। বা এখানে মোট লাভ দেওয়া নাই, ঠিক আছে, এখানে মোট লাভ দেওয়া নাই, এখানে দেওয়া আছে বিক্রয়, দেওয়া আছে বিক্রয়, দেওয়া আছে 12 লাখ টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। আমরা এক্স ধরলাম, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই তাই আমরা এক্স ধরলাম, আর মোট লাভের কথা বলা আছে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়ের 20%। তার মানে এক্স এর 20% হলো আমাদের মোট লাভ, এক্স এর 20%। তাহলে এটা আগে আমরা এভাবে লিখতে পারি, এটা আমরা এভাবে লিখতে পারি 20% এক্স, মানে এক্স এর 20%। তো এটাকে সুন্দর করে যদি আমরা লিখি তাহলে এরকম আসে 0.20x, মানে 20% আমরা এই ফরম্যাটে রাখলাম, এক্স এর 20%, ঠিক আছে। অর্থাৎ এক্স হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, আর মোট লাভ হলো বিক্রিত পণ্যের ব্যয়ের 20%। তাহলে আমরা যে কাজটা করতে পারি, বা এই যে এক্সটা, এই যে মাইনাস এক্সটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যায়, ঠিক আছে, এটা এই পাশে চলে আসলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এটা যদি প্লাস হয় তাহলে এটা এটার সাথে চলে আসবে, এটা এটার সাথে, সরি, এটা এটার সাথে প্লাস হয়ে গেলে এটা আমার এখানে চলে আসবে। ওকে, সমান সমান এখানে 12 লাখ টাকা যেটা আছে সেটা থেকে যাবে। বা এখানে আমাদের আসে 1.20x, আমরা যদি এই দুইটা যোগ করি, আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমাদের বের হয়
1.20x সমান সমান 12 লাখ। তাহলে আমরা যদি এখন x এর মান এখানে বের করি, তাহলে x এর মান যদি আমরা এখানে বের করি কিভাবে, এটা গুণাকারে আছে ওই পাশে যায় এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বলো x এর মান কত আসছে, তাসনিম বলো। 10 লাখ। 10 লাখ। তাহলে মোট লাভ কি হবে? মোট লাভ হবে বিক্রিত পণ্যের ব্যয়ের 20%, তার মানে 10 লাখের, 10 লাখের 20,000 কত হয়? 2 লাখ বোধ হয়, না? 2 লাখ আমাদের মোট লাভ বের হলো 2 লাখ টাকা, ঠিক আছে? আমাদের মোট লাভ বের হয়েছে 2 লাখ টাকা। ওকে, এটা আমরা বুঝতে পারছি আমাদের মোট লাভ। ওকে, তাহলে পরের আমরা এসে চলে যাই, পরের আমাদের যেটা আছে, আমাদের বলছে চলতি অনুপাত নির্ণয় করতে ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে। তো চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত, এই দুইটা হলো কাছাকাছি অনুপাত, মনে রাখবা। চলতি অনুপাত যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কার্যকরী মূলধন অনুপাতও বের করতে পারবো। এটার কারণ কেন বলতে পারো? তাসনিম বলতে পারবা যে চলতি অনুপাতের সাথে কার্যকরী মূলধন অনুপাতের সম্পর্ক কেন? তাসনিম? আচ্ছা, তাসনিম বোধ হয় বলতে পারতেছে না। জুই বলতে পারবা যে চলতি অনুপাতের সাথে কার্যকরী মূলধন অনুপাতের সম্পর্ক কেন? কারণ হলো চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। আর কার্যকরী মূলধন, আমরা যদি শুধুমাত্র কার্যকরী মূলধনটা বের করি, কার্যকরী মূলধনের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তার মানে চলতি অনুপাত যদি আমরা বের করি, কার্যকরী মূলধনের অনেক বিষয় কিন্তু অটোমেটিক আমাদের বের হয়ে যায়। তাহলে চলো আমরা অঙ্কটা করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা আমরা খ নাম্বার করব। আচ্ছা, তোমরা বলতে পারবা চল কার্যকরী মূলধন অনুপাতে আর একটা নাম আছে, সেইটা কি? চলতি মূলধন অনুপাত। হ্যাঁ, ঠিক আছে। এখানে চলতি সম্পদ কি কি আছে আমরা আলাদা আইডেন্টিফাই করি, বলো কি কি আছে চলতি সম্পদ? মজুত পণ্য প্রাপ্য হিসাব আর হাতে নগদ। মজুত পণ্য প্রাপ্য হিসাব আর হলো হাতে নগদ। এটা হয় 60,000, 20,000, আর হাতে নগদ আছে 38,000। তাহলে মোট আমাদের কত হয়? 1,18,000 হয়। দেখো তো। জি স্যার। আর চলতি দায়ের ভিতরে কি কি আছে? ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় নোট আর হলো বকেয়া বেতন। তাহলে মান বসাই আমরা, প্রদেয় হিসাব আছে 40,000, প্রদেয় ব্যাংক জমাতিরিক্ত আছে 10,000, প্রদেয় নোট 5,000, বকেয়া বেতন 3,000। তাহলে মোট কত আসে? 58,000 মেবি, না? জি স্যার।
বেশি দিচ্ছি। তাহলে আমরা মান বসাই, চলতি সম্পদ হইল 1,18,000, আর চলতি দায় হইল 58,000। তাহলে কত ইস টু কত আসে? 1:1, এটা তো এক আগে আসবে না, সেটা এক পরে আসবে, এটা 2:0.03:1, 2:03:03। এটার ক্ষেত্রে তো ইস্টু একটা পরে আসে, তাই না? মালিকানা অনুপাত বা সচ্ছলতা মূলধন কাঠামো অনুপাতের ক্ষেত্রে ইস্টু একটা আগে আসে। আচ্ছা ঠিক আছে, তা চলতি অনুপাতটা আমরা বের করে ফেলাইছি। চলতি অনুপাতের পর আছে কার্যকরী মূলধন অনুপাত, ঠিক আছে? কার্যকরী মূলধন অনুপাত, চলতি অনুপাত বের হয়ে গেছে, এখন আমরা বের করব কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত, এর সূত্রটা কি বলতো? কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। কার্যকরী মূলধন বা চলতি মূলধন, তাহলে এখানে আমাদের এটা বের করে নিতে হবে, কার্যকরী মূলধন বা চলতি মূলধন একই নাম, কার্যকরী মূলধন বা চলতি মূলধন একই নাম। এটা সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওই চলতি অনুপাতের ক্ষেত্রে যেটা ভাগ হয়েছে এখন সেটা মাইনাস হবে, তাহলে এটা হলো 1,18,000 আর চলতি দায় হলো 58,000, কত থাকে তাহলে? 60,000। চলতি মূলধন পাইলাম 60,000, আর হলো চলতি দায় হলো আমাদের 58,000। ওকে, তাহলে এইটা আমরা বের করলাম, ঠিক আছে? আমাদের চলতি মূলধন অনুপাত এটা আমাদের বের হয়ে গেল। তাহলে এখন আমরা বের করব পরের যে রেশিওটা আছে সেটা হলো নেট মুনাফার অনুপাত। নেট মুনাফার অনুপাতের সূত্র খুবই সহজ, বলো, কেউ একজন বলো। নেট মুনাফার অনুপাত সমান সমান নেট লাভ ভাগ নেট বিক্রয় গুণ 100। লাভ অনুপাত যে কয়টাই আছে মনে রাখবা, লাভ অনুপাত বের করা মানেই হলো সেখানে তোমার পার্সেন্টেজ আছে, লাভের যত অনুপাত আছে, ঠিক আছে? লাভ অনুপাত মানেই হলো সেখানে পার্সেন্টেজ হবে। লাভ অনুপাত মানেই সেখানে পার্সেন্টেজ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেট লাভ কত আছে? 60,000। নেট বিক্রয় আমাদের আছে 12,00,000। তাহলে রেজাল্ট আছে কত? 10.05। নিট মুনাফার অনুপাত বের করলাম, এখন হলো মজুদ আবর্তন অনুপাত, সূত্রটা কি?
বিক্রিত পণ্যের ব্যয় ভাগ কর্মজুট। বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গর্মজুদ। গর্মজুদ মানে হলো প্রারম্ভিক মজুদ যোগ গগল। গগল এই যে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। ওকে, তো গড় মজুদ তো এখানে নাই, এখানে তো মজুদ পণ্য বোধ হয় একটাই আছে 60,000, এইটাকেই এখন গড় মজুদ। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করছিলাম কত? 10 লাখ। গড় মজুদ যদি একটা থাকে সেটাই গড় মজুদ, আর দুইটা যদি থাকে প্রারম্ভিক সমাপনী দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দেবো, কত আসে এখানে? 16.67 বার। ওকে, এখন আবার মন্তব্য চাইছে কিনা, মন্তব্য বলো। নিট লাভ অনুপাতের আদর্শ মান কত ছিল মনে আছে? 10% থেকে 15%। নেট লাভ অনুপাতের আদর্শ মান হলো 10-15%, আর সিয়াম লিমিটেডের অর্জিত মান হয়েছে 5%, যা সন্তোষজনক নয়, মোটেও শব্দটা লাখাই দাও মোটেও, কারণ হলো মোটেও দিলে এটা জিনিসটা আরো মজার হয়, কারণ অনেক অবস্থা খারাপ। আর মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান কি? 8 বার। 8 বার? হ্যাঁ 8 বার না কি স্যার? ওকে, এই হলো আমাদের মূলত মন্তব্য। আমরা লিখলাম যে নিট লাভ অনুপাতের আদর্শ মান 10% থেকে 15% হলে ভালো, কিন্তু আমাদের সিয়াম লিমিটেড এর অর্জিত মান 5%, যা অত্যন্ত খারাপ অবস্থা, সন্তোষজনক নয়। ঠিক আছে, আর হলো আদর্শ মান 8 বার, আমাদের অর্জিত মান হলো 16.67 বার, যা অত্যন্ত সন্তোষজনক। তো লাভ অর্জন ক্ষমতার দিক থেকে এই প্রতিষ্ঠানটা খারাপ অবস্থায় আছে। আমরা যদি বলি লাভ অর্জন ক্ষমতার দিক থেকে এই প্রতিষ্ঠানটা খারাপ অবস্থা, হ্যাঁ, বাট উৎপন্ন আবর্তনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা ভালো অবস্থা আছে। ঠিক আছে, আসলে এইটাই ছিল আজকের আলোচনা। আমরা নেক্সট দিন আর একটা বোর্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।